আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো দুঃখের বিষয় হলো আমি এখন আমার গ্রামের বাড়িতে চলে আসছি। তো যাই হোক, এখানে আমার গ্রামের বাড়িতে আমি বিকেলবেলাতে যেখানে আড্ডা দিতাম সব সময়, তো এখন বর্তমানে সেই জায়গাটিতে আছি। এখন আমি আছি হচ্ছে ধলেশ্বরী নদীর পাড়ে। তো এখানে আমার ছোট ভাই আছে, একটা ভাইগনা আছে, আর এখানে আছে হচ্ছে সবুজ মিয়া, এপাশে হচ্ছে হাফিজুল। তো আমরা আজকে বের হয়েছি বাহিরে। তো আমরা কি ছোট একটি ব্লগ করার উদ্দেশ্যে আর কি। তো আমার নদীর কোথায় কিভাবে ছিল আগে, বা আমরা কোথায় আড্ডা দিতাম, বা আমাদের গ্রামের যে রাস্তার পরিবেশটা ছিল, বা আমাদের এখানে কি পরিবেশটা ছিল, সেটা আজকে আপনাদের তুলে ধরব। তো সঙ্গে থাকুন। যাচ্ছি বাজার করতে, আর সাথে হাফিজুল, আর এইদিকে আছে আলামিন। আর ওইদিকে ওই যে আমাদের দুই সৈন্য বাহিনী রাফি, আর হচ্ছে এই যে রাফি, আর এটাই সিফাত। সিফাত আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি, পাশে নদী। সকাল ভোর বাজার, মাছ কেনার কাজ শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখন যাচ্ছি একটু সামনের দিকে, আমার এক ভাইয়ের বাসা আছে ওখানে, তো ওদিকেই যাচ্ছি। আর আমাদের সামনে বাবুল হোসেন আছে, তো তার ফেসবুকের নাম হচ্ছে ইসান আহমেদ জয়। এর পাশে হচ্ছে, এই বাড়িটা হচ্ছে কাউসারদের বাসা। তো আমরা একটু বিকেলবেলা ওদিকে বেড়াতে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন আমাদের এদিকে খুব প্রচুর পরিমাণ লেবু চাষ হয়। তো এদিকে নতুন লেবু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, আর পাশে সাথে কপি চারাও লাগানো হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল লেবু বাগান আছে। তো এখানে প্রায় মান্থলি লেবু গাছ পরিষ্কার করা হয়, এবং এটা লেবু বাগানের ভেতর। তো আমরা এখন লেবু বাগানের ভেতরে আছি। তো এটা টাঙ্গাইল জেলার আগদিহুলিয়া গ্রামে অবস্থিত। তো আমার ভাই যাচ্ছে গরু নিয়ে, সে গরু ওখানে রেখে দিয়েছিল নদীর ধারে, এখানে বেঁধে রাখছিল। তো এখন বিকেল হয়ে গেছে বলেই সে গরু নিয়ে যাচ্ছে বাসাতে। তো ভিউয়ার্স, আমাদের সৈন্যবাহিনীরা তারা এখান থেকে পানি আবার ব্যাগ যাচ্ছে, তো সেই পানিগুলো দেখার জন্য তারা ছুটে চলছে। তো তো এখন আমি আর বাবুল দুজনে যাচ্ছি, তো নদীর ধারে যাচ্ছি। বাবুল অলরেডি নদীতে নামতেছে, আমি এখনো যাইনি, তো আমি নামতেছি আর কি।
তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছি বাবুল অলরেডি চলে যাচ্ছে, সে ওই যে এখানে যে বাচ্চারা গেছে তো সেই গন্তব্যস্থানে যাবে, গন্তব্যতে যাবে, ওইখানটাতে যাবে তারা। ওই যে বাচ্চা ওই যে ওইখানটাতে যাবে, আর এ হচ্ছে বাবুল, তো ও যাচ্ছে আর কি। তো আমি এখন আমি যেখান থেকে এর আগে যে প্রথম ভিডিও করেছি তো ওখান থেকেও আমি অনেক উত্তর দিকে চলে আসছি। তো এক সময় নদী ছিল হচ্ছে ওইখানে, যে বাড়িগুলো দেখতেছেন আপনারা তো ওইখানেই ছিল আর কি, ওই দিক দিয়েই নদীটা ছিল। বাট এখন নদীটা আপনার এদিকে চলে আসছে আর কি, তো এদিকে ভাঙতে ভাঙতে আর কি এদিকে চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।